আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি ওয়া আগে বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে বলেন তাহলে। প্রথমে একটা শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনার, আপনি কি ইসলামের সবকিছুই খারাপ মনে করেন কিনা? খুব ছোট করে বলবেন। কোনো কিছুরই সবকিছু খারাপ হতে পারে না, আবার সবকিছু ভালো হতে পারে না। জি, তার মানে আপনার এই অ্যান্সারটাতে বোঝা যাচ্ছে যে ইসলামে ভালো জিনিসও আছে, রাইট? ভালো জিনিসের চেয়ে খারাপ জিনিসের সংখ্যা বেশি, খারাপ জিনিসের পরিমাণ বেশি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ইসলামের একটা কুরবানি বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। হ্যাঁ করেন। এটা এটা কি কুরবানিটা কি খারাপ না ভালোর পর্যায়ে পড়ে আপনার দৃষ্টিকোণ থেকে? অবশ্যই খারাপ। জি, আপনার আল্লাহকে এটা খুশি খারাপ করতে, দিকগুলো একটু বলেন। জি, আচ্ছা দাঁড়ান এটার একটু খারাপ বলি, দিক হচ্ছে, এটার খারাপ দিকগুলো আপনি, হ্যাঁ আপনি খারাপ আচ্ছা দিকগুলো তুলে ধরবেন সবগুলো, এরপরে আমি বলবো। আচ্ছা এটার গল্পটা কি আপনি জানেন? কোরবানির প্রথার সূচনা কিভাবে হয়েছিল, কেন মানুষ মুসলমানরা কোরবানি দেয়, এটার সূচনা কোথায়, এটা কি আপনি জানেন গল্পটা, ইব্রাহিমের গল্পটা? ইব্রাহিম সালামের পুরো গল্পটা জানি। জি, আচ্ছা আপনি বলেন কি আপনি জানেন এটার যে খারাপ দিকগুলো পৃথিবীর একটু বিভিন্ন বলুন। দেশে এরকম ঘটনা ঘটেছে যে রাশিয়া একজন মহিলা ছিলেন, তিনি স্বপ্নে দেখেছেন যে ঈশ্বর তার স্বপ্নে এসে তাকে নির্দেশ দিয়েছে তার দুই সন্তানকে সেক্রিফাইস করতে, হত্যা করতে, এবং সকালবেলা ঘুম থেকে উঠে ওই মহিলা তার দুই বাচ্চাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে, এবং তারপরে পুলিশ এসে সেই মহিলাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে তিনি এখন মানসিক হাসপাতালে আছেন চিকিৎসাধীন। এখন তিনি জি যে স্বপ্নটা বলেন। দেখেছেন, তিনি যে স্বপ্নটা দেখেছেন, এরকম অনেকগুলো ঘটনা আছে পৃথিবীতে, এরকম অনেক ঘটনা আছে। হিন্দুদের মধ্যেও আছে, মা কালী স্বপ্নে দেখা দিয়ে বলছে যে তোর ছেলেটারে জবাই কর, তখন সে সকালে উঠে, সেই মানে পণ্ডিত, হিন্দু পণ্ডিত, সে সকালে উঠে জবাই করে ফেলছে ছেলেদের, ঘর ঘর করে জবাই দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে মানে ঈশ্বরের সন্তুষ্টির জন্য, ঈশ্বরের সন্তুষ্টির জন্য প্রাণী জবাই করা, সেটা গরু হোক, ছাগল হোক, সেটা মানুষ হোক, এবং গরু জবাই দিলে ঈশ্বর সন্তুষ্ট হয়, আপনার আল্লাহ বা আপনার দেবতা খুশি হয় আপনি জবাই করলে। হ্যাঁ, আপনি একটা প্রাণীকে ঘর ঘর করে মানে চাপাতিটা দিয়ে তার গলাটা ঘর 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 করে কেটে তার পিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, এই জিনিসটা আপনার আল্লাহ দেখতেছে এবং আপনার আল্লাহ খুশি হচ্ছে তাতে, যে আপনি তার জন্য একটা প্রাণীকে ধরে ঘর 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 করে জবাই করে মারতেছেন এবং রক্তারক্তি হচ্ছে, এবং আপনি আপনার হাত দুই হুম হাতে রক্ত মাখায় আপনি এলাকাবাসী এলাকাবাসীকে দেখাচ্ছেন এই যে আমার হাতে রক্ত, আবার সেলফি ছবি তুলছেন, যে এই যে গরুর মাথাটা নিয়ে আপনি ছবি তুলছেন, এই যে হে হে করে, এই যে আপনাদের যে কালচারটা, এই কালচারটা কিন্তু হুম শুধুমাত্র মুসলমানদের মধ্যে না, এই কালচারটা আছে অন্যান্য অনেকগুলা ধর্মের মধ্যে, এবং আফ্রিকাতে এরকম ধর্মও আছে যারা মানুষ মেরে, মানুষের মাথা দিয়ে, আপনারা যে গরুর মাথা দিয়ে যে কাজটা করেন বা ছাগলের মাথা দিয়ে যে কাজটা করেন, ঠিক একই কাজ আফ্রিকার কিছু মানুষ আছে মানুষের মাথা দিয়েও করে। এই যে প্রাণী হত্যা, মানুষ বা অন্য কোনো প্রাণী হত্যা, হত্যা করে দেবতার উদ্দেশ্যে বলি দেয়া, দেবতাকে খুশি করার জন্য বলি দেয়া, এই কালচারটা শুধুমাত্র যে আপনাদের ইসলাম ধর্মে আছে তা না, পৃথিবীর অন্যান্য অনেক ধর্মের ভিতরে এটা আছে। যেমন মা কালীর উদ্দেশ্যে পাঁঠা বলি দেয়া, তারপরে আফ্রিকাতে আছে মানুষ বলি দেয়া, হ্যাঁ এই ধরনের জিনিসপত্র আছে। এখন এই যে যে গল্পটা আপনাদের, যে গল্পটা ইব্রাহিমের গল্পটা, ইব্রাহিম একদিন স্বপ্নে দেখলো তার প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে, এবং সে তার সন্তানকে নিয়ে গেল এবং তার মা তাকে গোসল টোসল করায় দিয়ে, এটা হচ্ছে খ্রিস্টানদের অভিমত হচ্ছে ইসহাক আলাহিসাল্লাম, আর মুসলমানদের অভিমত হচ্ছে ইসমাইল আলাহিসাল্লাম, যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাকে মা গোসল টোসল করায়, জামা নতুন জামা কাপড় পরায় কোরবানি হতে বাপের সাথে পাঠাইলো, বাপে তখন পাহাড়ের উপরে নিয়ে গেল, তখন বাপে তখন আল্লাহ বললো যে আচ্ছা ঠিক আছে বাচ্চা কোরবানি দিতে হবে না, তুমি তুমি একটা ভেড়া কোরবানি দাও, তারপর সে একটা ভেড়া কোরবানি দিল। এই যে কিন্তু ইব্রাহিম কিন্তু গেছিল বাচ্চা কোরবানি দিতেই, সে কিন্তু মনস্থির করেছিল যে ঈশ্বরের খুশির জন্য সে নিজের সন্তানকে উৎসর্গ করবে, ঠিক আছে, এটা কিন্তু সে মনস্থির করে জি গেছিল। এখন জি একজন পিতা, একজন পিতা তার ভালোবাসার সন্তানকে যখন ঈশ্বরের সন্তুষ্টির জন্য, ঈশ্বরকে খুশি করার জন্য বা বেহেস্তে যাওয়ার জন্য বলি দিতে উদ্যত হয় বা জবাই করতে উদ্যত হয়, ব্যাপারটা আমাদের কাছে, আমাদের শিশু কিশোরদের হুম কি হুম শিক্ষা দেয়, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। যে সেটা আমাদের শিশু, এই যে এই গল্পটা যে আপনারা প্রচলিত প্রচলন করেন, সমাজে প্রচলন করেন, বাচ্চাদের শেখান, এই গল্পটা এইটা শিক্ষা দেয় যে আপনি আপনার সন্তানকে, আপনার সন্তান যদি এই গল্পটা শোনার পর আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে জবাই দিতে পারবেন, ধরেন আল্লাহ যদি আজকে এসে আপনাকে বলে যে আপনি আপনার সন্তানকে জবাই জবাই দাও, আল্লাহ যদি এসে বলে এই তুই তোর সন্তানকে জবাই দে আমার জন্য, হ্যাঁ সেক্রিফাইস কর, উৎসর্গ কর আমার আমার উদ্দেশ্যে, জি জি তখন কি আপনি সে কাজটা করবেন? একজন ভালোবাস, যেই পিতা তার সন্তানকে ভালোবাসে বা যেই মাতা তার সন্তানকে ভালোবাসে, সে কখনোই এই কাজ করতে পারবে না, বা এই ধরনের দাবি যে ঈশ্বর করবে সেই ঈশ্বরের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করবে। আমার বাচ্চা আছে একটা, আমার একটা ছেলে আছে,
পৃথিবীর কোন ঈশ্বর, কোন ভগবান, কোন ক্ষমতাবান লোক, ধরেন ডোনাল্ড ট্রাম্প এসে যদি বলে আমারে, বা শেখ হাসিনা এসে যদি আমারে বলে যে আমাকে খুশি করার জন্য তুমি বাবা তোমার ছেলেটাকে জবাই দাও, আমি তাস তাস করে দুটা গালে থাপ্পড় দিবো আগে, তারপর বলবো যা ভাগ। এত বড় সাহস, এই কথা বলার মতো সাহস তুই পাইনি। এখন এই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলুক নাকি আল্লাহ নিজে বলুক, তা দিয়ে কিছু যায় আসে না। আল্লাহ আসলে আমি দাঁড়াম দাঁড়াম করে দুটা গালের ভিতরে থাপ্পড় দিবো আগে, আমার বাচ্চার দিকে চোখ দিছে মানে ফাইজামি নাকি? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? পুরা হ্যালো, হ্যাঁ আপনি জি কি জি, শুনতে আপনার পাচ্ছেন? সব কথাই শুনতে পেয়েছি, জি শুনতে পেয়েছি আপনার কথা হ্যাঁ, শুনতে পেয়েছি। এখন আরেকটু আমি বলে একটু বলবো, আরেকটু বলে নি ভাই, আরেকটু বলে নি, আরেকটু জি বলে নি, আরেকটু বলে নি। এখন যে এই বলেন ভাই। কালচারটা যে আপনারা তৈরি করেছেন, যে প্রকাশ্যে জবাই করতেছেন, বাচ্চাদেরকে দেখাচ্ছেন, বাচ্চারা যখন এই কোরবানিটা দেখতেছে, রক্তারক্তি দেখতেছে, একটা অবলা প্রাণীকে ধরে আপনারা কয়েকজন মিলে চাপ দিয়ে ধরে ধরে তাকে গড়গড় করে জবাই করে ফেলতেছেন। কি হয়েছে বাবা? একটা অবলা প্রাণীকে ধরে, চারপাশ থেকে ধরে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আপনারা ঘরঘর করে জবাই করতেছেন, এবং আপনার বাচ্চাটা যখন এই জিনিসটা দেখতেছে, তখন সে কি শিখতেছে এখান থেকে? সে এই জিনিসটা শিখতেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করতে পারেন, জবাই করতে পারেন, হত্যা করতে পারেন, এবং আপনারা সেই হত্যাটাকে উৎসবে পরিণত করেন। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু গরু খাই, মুরগি খাই, তারপরে হচ্ছে ভেজিটেবল খাই, অনেক কিছুই খাই, কিন্তু আমরা কিন্তু এই হত্যাটাকে উৎসবে কখনো পরিণত করতে পারি না। আপনাদের যে কোরবানির উৎসবটাই, কোরবানির উৎসব উৎসবটা হচ্ছে রক্তের উৎসব, হত্যার উৎসব, ঠিক আছে? 3 নম্বর ব্যাপার হচ্ছে, আপনারা আপনারা বলেন যে আমরা তো ঠিক আছে, আপনারা বলেন যে আচ্ছা আমরা তো কোরবানির মাংসটা গরিবদের ভিতরে বিলাই দিই। আচ্ছা বাবা, কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? ও বাবা, শেষ হয়েছে। আপনারা সাধারণত এবার আমি বলেন একটু যে বলবো, আপনারা আপনারা যে মানে কোরবানির মাংসটা গরিবদের ভিতরে বিলাই দেন, তাতে মানুষ গরিব মানুষরা আমিষের অভাব, গরিব মানুষের আমিষের অভাব পূরণ হয়। কিন্তু ভাই, কিন্তু ভাই বছরে যে গরিব মানুষটা বছরে 365 দিনের ভিতরে 364 দিন কখনো গরুর মাংস চোখেও দেখে নেই, তাকে যদি আপনি একদিন 5 কেজি গরুর মাংস খাওয়ান, তার মোটেও আমিষের চাহিদা পূরণ হয় না, তাতে তাতে যেটা হয় তার পেট খারাপ হয়। ঠিক আছে, আপনারা আপনারা যারা বলেন, আপনারা যারা বলেন যে আচ্ছা আমাকে তাতে আমাকে সবই একটু ঠিক আছে, বলতে দেন, আচ্ছা আমাকে ঠিক একটু আছে বলেন, ঠিক আছে বলেন, আমাকে আমার একটু বাবুটা আসছে আপনি বলেন, তারপর আমি আবার বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 আচ্ছা, আপনি আপনার বাবুকে নিয়ে বসে থাকেন, আমি বলি যে বিষয়টা আপনি এতক্ষণ ধরে বললেন। তো আপনি এতক্ষণ ধরে যে এই কথাগুলো বললেন, আমার এই কথাগুলোর মধ্যে তেমন কোনো খারাপ কিছু আমি এখনো খুঁজে পাইনি। আপনি স্পষ্ট করে হয়তো পুরো খারাপ জিনিসটা তুলে ধরতে পারেন না আমার মনে হচ্ছে, এই যে কুরবানি বিষয়ে যে কথাগুলো বললেন। প্রথমত আপনি একটা ঘটনা, যেটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা তুলে ধরলেন, যে কোনো সন্তান যদি কেউ গড বা আল্লাহ বা ঈশ্বর বলে, তার নিজের একটা আদরের সন্তানকে জবাই করে দেওয়ার জন্য, এটা এই কথাটা বলতে গিয়ে আপনি অনেকগুলো প্রসঙ্গ টানছেন। যদিও ঘটনা শুধু একটা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকেই আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার কথা বলেছে, পৃথিবীর অন্য কোনো মানুষের ছেলে বা মেয়ে বা তার নিজের সন্তানকে কুরবানি দেওয়ার কথা নেই, সেটা ঘটনা শুধুমাত্র একটা, শুধুমাত্র একটা আচ্ছা, ঘটনা। শুধুমাত্র যে সেই একটা, এটা ঘটনাটাকে আপনাকে যদি এটা আপনি আপনি কি সারা পৃথিবীর, ভাই একটা সারা প্রশ্ন, পৃথিবীর সকল বাবা মামার ভাই বাবা একটা মার প্রশ্ন, সন্তানের উপর চাপাই দেন, ভাই একটা প্রশ্ন, যে এই ঘটনা যে শুধুমাত্র একটা, এটা আপনি কিভাবে শিওর হলেন? আল্লাহ কি আপনাকে বলছে যে শুধুমাত্র একবারই আমি বলছি, আর কাউকে বলবো না? হ্যাঁ এই ঘটনাটা তো শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঘটছে, না না, এটা শুধু যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, এটা কি আল্লাহ আপনাকে কোথায় বলছে? কোন কোরআন শরীফের কোন আয়াতে এটা লেখা আছে যে এটা শুধুমাত্র না ইব্রাহিমের জন্য এটা প্রযোজ্য, আর কাউকে এই আমি যে কখনো আপনার বলবো না? আপনার কথাটা অ্যান্সার দিতেছি, আপনাকে এই প্রশ্নটা অ্যান্সার দিতেছি, যেহেতু আমাদের কোরআন হাদিস অলরেডি এসে গেছে, এটার নতুন করে কোনো কোরআন হাদিস আসার যেহেতু আমাদের ধর্মমতের সম্ভাবনা নেই, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে অর্ডার করবেন না, বিকজ কেন আপনি আমাদের সবকিছু করবেন না, এটা এটা আপনি সেটেল হয়ে কিভাবে বললেন? আল্লাহ যে কোনো মানুষের এটা বিশ্বাসের পরীক্ষা নেন, আল্লাহ আগেও মানুষের বিশ্বাসের পরীক্ষা নিয়েছেন, ভবিষ্যতেও মানুষের বিশ্বাসের পরীক্ষা নেবেন। বিশ্বাসের পরীক্ষা নেয়া মানুষের হযরত বিশ্বাসের মোহাম্মদের সাথে পরীক্ষা সাথে নেবেন, শেষ হয়ে কিন্তু গেছে, যেটা শোনেন, হযরত মোহাম্মদের সাথে সাথে বিশ্বাসের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে গেছে। এই তথ্যটা আপনি কোন কান থেকে পেয়েছেন যে আল্লাহ এখন আর হ্যাঁ মানুষের হ্যাঁ বিশ্বাসের হ্যাঁ পরীক্ষা আপনার নিবেন না, যে আপনাকে সন্তান কোরবানি দিতে বলবেন না? এই এভিডেন্সটা আপনি কোথায় পেয়েছেন ভাই? হ্যাঁ এই এভিডেন্সটা আমি কোথায় পেয়েছি এই বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, এবং কি এই ঘটনাটার মাধ্যমে আমরা এটা কুরবানিটা পাইছি, তো আমাদের কোরআন হাদিস কিন্তু অলরেডি চলে আসছে, এটা নতুন করে কোরআন হাদিস কোরআন আসবে না, হাদিস চলে আসা ধর্মে ভাই, নতুন কোরআন করে হাদিস কিছু চলে অ্যাড আসা হবে না, ভাই, কোরআন মানুষকে হাদিস আল্লাহ চলে সুবহানাহু আসার ওয়া তাআলা সাথে পরীক্ষা করবেন, ভাই পরীক্ষা কোরআন করবেন, হাদিস কিন্তু চলে আসার এভাবে সাথে এটা করবেন কোনো না, এটা সম্পর্ক সুনিশ্চিত, নাই। এটা কে সুনিশ্চিত। বলেছে আপনাকে? আপনি আপনি কোথায় পেয়েছেন রেফারেন্সটা দেন, কোন জায়গায় আল্লাহ বলেছে যে আমি এইভাবে আর কাউকে পরীক্ষা করব না? এটা কোন জায়গায় পেয়েছেন? কোন কোরআনের আয়াতে লেখা আছে এটা? এটা এটা এটার জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই, আমি না বলি না, আপনি অবশ্যই বুঝতে পারবেন, রেফারেন্সের সেটা প্রয়োজন হচ্ছে আছে। আপনি একটা কোরআন দাবি হাদিস করছেন আল্লাহ, অলরেডি, না আপনি কোরআন আল্লাহ, হাদিস অলরেডি চলে আসছে। ভাই আপনি দাবি করছেন যে আল্লাহ আর কখনো এইভাবে কাউকে পরীক্ষা করবেন না, তো আপনাকে কি আল্লাহ কানে কানে অফ বলে কোর্স গেছে? করবেন না,
ভাই অফকোর্স বললেই তো আপনি কথাটা তো যুক্তি বলতে হয় দেন না বিষয়টা ভাই। ক্লিয়ারলি। না না আপনি হ্যাঁ আমার আমাকে আমাকে সেটা রেফারেন্সটা দেবেন যে আপনি অফকোর্স বললেই তো একটা কথা যুক্তি হয়ে গেল না, তাই না? আপনি বলেন অফকোর্স 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 অফকোর্স, তাহলে তো কিছু হলো না, তাতে লাভ হলো না। আপনাকে এভিডেন্সটা দেখাতে হবে, তাহলে আর আপনার অফকোর্স অফকোর্স 10 বার বলার দরকার নেই। আপনি জাস্ট এভিডেন্সটা দেন, রেফারেন্সটা দেন যে আল্লাহ বলেছেন যে আমি ইব্রাহিমের মতো করে আর কাউকে পরীক্ষা নিব না, ওইটাই ইব্রাহিমের শেষ কাহিনী, শেষ, আর জীবনে কাউকে এইভাবে পরীক্ষা নিব না, এইটা কোথায় বলেছেন আল্লাহ তাআলা, সেটা একটু দেন আমাকে। এটা শোনেন, আমাদের ইসলাম ধর্মে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ইম্পর্টেন্ট ব্যক্তি, ঠিক আছে? ইম্পর্টেন্ট ওনার ব্যক্তি হোক, মাধ্যমে কিন্তু আমাদের ধর্মটা ইম্পর্টেন্ট ব্যক্তি হোক কিন্তু আল্লাহ বুঝেন ভাই সেভাবে আর কথাটা কারোর শেষ বিশ্বাসের করতে পরীক্ষা দেন। নেবেন না। আপনি আপনি রেফারেন্সটা দেন, আপনি আগে কথা বলতে রেফারেন্সটা দেন না, দেন, তারপরে একটু কথা আপনি শেষ করেন মুমিনদেরকে কথা বলতে দেন না, আপনি ভাই। মুমিনদেরকে আপনি কথা বলতে রেফারেন্স দেন না। ছাড়া আপনাকে কথা বললে আমি কেন কথা আপনাকে বলতে আমি যাব সময় দিয়েছি, ভাই? আমি আপনি আপনাকে সময় রেফারেন্স দিয়েছি, ছাড়া আমি কথা বলেছি বললে আপনি আমি কেন পুরো কথা সময় ধরে বলেন, ভাই? আপনি আমি নিজের বলেছি আপনি মন পুরো মতো, সময় ধরে বলেন, তারপর আমাকে ভাই একটু আপনি সুযোগ নিজের দেন, মন এটা মতো বলেছি যদি আমি। ইসলাম তৈরি করেন এবং আল্লাহর বাণী তৈরি করেন যে আল্লাহ আর কাউকে পরীক্ষা নিবেন না এইভাবে, আপনি তো এটা নিজে বানাইছেন ভাই। আল্লাহ কোথাও বলছে যে আমি আর এইভাবে কাউকে পরীক্ষা নিব না? আমি মানে এখন আপনি যেহেতু আমার এই বলছেন কথাটা সেহেতু এখনো আপনি ক্লিয়ার করতে পারি এটা নাই, রেফারেন্সটা দেন, রেফারেন্সটা আগে দেন, তারপর আপনি ক্লিয়ার করেন তো, হ্যাঁ আপনাকে তো একটু এটা সুযোগ দিন। কথাটা এখনো ক্লিয়ার করতে পারি নাই, এই পুরো কথাটা শেষ করতে পারি, একটু বলতে দেন। না না আগে এটা আমাদের রেফারেন্স দিয়ে কোরআন ক্লিয়ার হাদিস করেন না অলরেডি আসা, ভাই। ভাই আল্লাহ আর কারোর না বিশ্বাসের এটা পরীক্ষা নির্দিষ্ট নিবেন না, এটা নির্দিষ্ট কোনো রেফারেন্স নেই, এটা না নির্দিষ্ট কোনো রেফারেন্স না রেফারেন্স নাই, থাকলে আমি তাহলে পুরো আপনি কেন বক্তব্যটা বলেন শেষ ভাই? করি, তাইলে আপনি তাহলে বুঝে আপনি নিন। নিজের মন গড়া না আল্লাহর বাণী, নিজের মন গড়া আল্লাহর বাণী আপনাকে কে দিতে বলছে? আল্লাহ আপনাকে আপনি কখনো আমাকে বলছে যে কথাটা শেষ তুমি করতে দিচ্ছেন না, যদি ভাই? আমার আল্লাহ কথাটা ভুল আপনাকে হয়, কখনো আমার বলছে কথাটা ভুল হলে আপনি ভাই? অবশ্যই আল্লাহ বলবেন কখনো যে আপনার বলেন নাই, কথাটা রাইট না, কিন্তু আপনাকে শুনুন শুনতে শুনুন হবে শুনুন কথা যেটা বলতেছি। শুনুন 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 না না আপনার কথা, আপনাকে আমি আপনার কথা বলছি, যদি আপনি আমি আল্লাহর আপনাকে বলছি আল্লাহর ভাই, বাণী আপনি হিসেবে, আপনি যদি আল্লাহর বাণী হিসেবে আপনার কথাকে উপস্থাপন করেন, তাহলে তো আপনার রেফারেন্সটা দিতে হবে। আপনি আমি যদি বলি আপনাকে ভাই আল্লাহ আপনি আমাকে অবুচলা কথা আল্লাহ বলতেছেন, আমাকে ভাই, অপ্রয়োজনীয় কথা বলতেছেন, আমি অপ্রাসঙ্গিক শুনে কথা নেন, বলে আপনি আপনি শুনে নেন জিনিসটাকে অন্যদিকে ডাইভার্ট শুনে করতেছেন। নেন আমি যদি বলি যে আল্লাহ বলছে যে এই যে আপনার নামটা কি, তরিক বিন শাহজাহান, এই ব্যক্তি একটা বেকুব, আল্লাহ আমাকে বলছে, তাহলে আল্লাহ যে বলছে আমাকে এই কথাটা রেফারেন্স আমার দিতে হবে না? নাকি আমি হুদাই আপনাকে বলতে পারবো এটা? আল্লাহ যে আপনাকে বলেছে যে ইব্রাহিমের মতো করে আমি আর কাউকে পরীক্ষা নিব না, এটার রেফারেন্সটা কোথায় আপনি আমাকে সেটা তো আগে দিতে হবে, নাহলে আপনি আপনার মুখের কথা আপনি আল্লাহর কথা হিসেবে কেন চালাবেন? না এই এই কথাটাই তো, অ্যান্সার তো দিতেছি, আপনি আমাকে পুরো অ্যান্সারটা শেষ করতে দেন, তারপরে অ্যান্সারটাকে আপনি আবার তাহলে রেফারেন্স বলবেন যে ছাড়া আপনি এই কেন বললেন জায়গাটা, ভাই? এইটা আমি আপনার সাথে কখনোই সম্মত হলে না 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 তাহলে রেফারেন্স ছাড়া আপনি কেন বললেন ভাই? আমার এটা তো অ্যান্সারটা বলা দেওয়া আপনার উচিত হয়নি। কোনটা বলা উচিত হয়? আপনি তো আমাকে এই যে কথাটা শেষ করতে দেন, আরেকটা না কথা আপনি বলিনি, যে এই বলেছেন যে কথাটা এই আল্লাহ সাবজেক্টটা রেখে, এই সাবজেক্টটা রেখে আল্লাহ আল্লাহর আপনাকে আরেকটা কোনো কথা বলিনি, সিদ্ধান্ত, আল্লাহর কোনো আপনি সিদ্ধান্ত বিষয়ে আপনি তো মতামত দিতে পারেন না যে আল্লাহ এটা করবে আল্লাহ এটা করবে অবশ্যই না। আমি দিতে পারি, আল্লাহ আমি যখন তো বলবে, বলি নাই, আমি আপনি আমার বলেছেন পুরো যে বক্তব্যটা শেষ হয়নি। আল্লাহ আপনি বলেছেন যে আল্লাহ আর কখনো এইভাবে মানুষের পরীক্ষা নেবেন না, এটা আপনি বলেছেন না? তাহলে আল্লাহ কোথায় বলেছেন যে হ্যাঁ এইভাবে এটা আমি কেন আর বলেছি, মানুষের পরীক্ষা নেব এটা না, কেন বলেছি, তাহলে হ্যাঁ সেই এটা কেন রেফারেন্সটা বলেছি সেটা হচ্ছে আল্লাহ যে এই যে কোথায় বলেছেন? আমাকে কথাটা, এই অ্যান্সারটা শেষ করতে দেন, এই অ্যান্সারটাই শেষ করতে দেন, এটা শেষ হয় নাই, আপনি শেষ না আচ্ছা ঠিক হতেই আছে বলছেন। বলেন বলেন, জি কিন্তু জি রেফারেন্স অ্যান্সারটা ভিত্তিক শেষ কথা করতে বলেন দিন। ভাই, নিজের মন মতো আল্লাহর বাণী বানায় না ভাই, আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা আচ্ছা অবশ্যই। এই শোনেন, এই যে কুরবানিটা, এটা হচ্ছে একটা ইসলাম ধর্মের একটা অংশ, রাইট? আর এটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই ধর্মে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ধর্মে এটা আসছে ইয়েটা। তো যেহেতু কোরআন হাদিস আসার শেষ, ইসলাম ধর্মের মধ্যে আর নতুন করে কোনো ওহি আসবে না, কোনো নবী আসবে না, কোনো হাদিস নতুন করে তৈরি হবে না, এটা যেহেতু ফিক্সড, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে আরেকজন নবীও পাঠাবেন না, বা এটা দিয়ে আরেকটা নতুন ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার জন্য আবার আরেকজনকে বলবেন যে তুমি তোমার ওহি পাঠাবেন, তুমি তোমার ছেলেকে কুরবানি দিবে, এটা তো আমাদের ধর্মে নাই ভাই, এটা তো আমাদের ফিক্সড করা কোরআন হাদিস, সেহেতু এটা নিশ্চিত ভাবেই বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কে ওহি পাঠাবেন না আবার দ্বিতীয় আরেকটা অন্য মানুষের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, নিশ্চিত না না ভাবেই বলা ওহির যায়, কথা আমি ঠিক বলছি আছে? না এটার ভাই, জন্য ওহির কথা কোনো আমি বলি নাই আপনার রেফারেন্সের ভাই, ওহির প্রয়োজন কথা নেই। আমি বলি নাই, ওহির কথা আমি বলি নাই। আমি বলেছি যে আল্লাহ তাআলা জি মানুষের বিশ্বাসের পরীক্ষা নেন, নেন তো নেন না? হ্যাঁ নেন, আল্লাহ তাআলা মানুষের অফকোর্স, বিশ্বাসের পরীক্ষা নেন, এটা তো মুহাম্মদের আগেও নিয়েছেন, মুহাম্মদের পরেও নেবেন, নেবেন না? জি বিশ্বাস, হ্যাঁ পরীক্ষা আপনার নেবেন, ক্ষেত্রেও নিতে পারে, আল্লাহ আপনার বিশ্বাসের ইমানের পরীক্ষাও নিতে পারে যে কোনো মুহূর্তে, নিতে পারে না? এখন এখন জি, আপনি কিন্তু আপনি একদিন যদি আপনি একদিন আল্লাহ স্বপ্ন আমাকে বলে, দেখলেন, যদি আল্লাহ আমাকে বলে হ্যাঁ যে তোমার আপনি আপনি সন্তানকে তুমি আপনি কুরবানি একদিন করো, যদি এটা আপনি একদিন আমাকে স্বপ্ন বলে, দেখলেন, এটা আমাকে কিভাবে বলবে? সেটা আমাকে কি আপনি ওহি আপনি পাঠাবে? যে কোনো ভাবে হয়তো ধরেন ধরেন আমি, আল্লাহ আপনাকে কিভাবে জানাবে ভাই, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আল্লাহ যদি চায় তাহলে আপনাকে বলতেই পারে, যে কোনো ভাবে জানাই দিতে পারে, হয়তো আপনি স্বপ্নের হ্যাঁ ভিতরে ধরেন দেখবেন, ধরেন আমি স্বপ্নে হয়তো দেখলাম, আপনি হ্যাঁ স্বপ্নের ভিতরে স্বপ্নে দেখবেন, দেখলাম, অথবা আপনি এটা ওহি কান তো দিয়ে হবে না, শুনবেন, ওহি তো হবে না 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 নিশ্চিত, না না এটা ওহি না, হ্যাঁ ওহি ওহি তো না, হবে না সেটা এটা তো নিশ্চিত, ওহি না, এটা হচ্ছে কি আপনার উপর একটা নির্দেশ, আপনার ইমানের পরীক্ষা, এটা ওহি হোক না ওহি হোক তা হ্যাঁ দিয়ে হ্যাঁ কিছু যায় আসে না, সেটা হচ্ছে আপনার উপর যদি এই না নির্দেশটা আসে, এখানে একটা এই একটা ফ্যাক্ট, নির্দেশনা আসে এখানে একটা আপনার ফ্যাক্ট উপর যে যদি এই নির্দেশনা আসে যে আপনি আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সন্তানকে কোরবানি দেন, আপনার কাছে যদি নির্দেশনা আসে ইসলাম ধর্ম অনুসারে আপনার সাথে সাথে সেই কাজ করতে হবে, করতে হবে নাকি করতে অফকোর্স, হবে না, কিন্তু তাই না? সেটা তাই না? এখন সেটা এখন সেটা এই যে একটা শিক্ষাটা মাধ্যম আছে, দেখো একটা মাধ্যম না, আপনার কাছে যে কোনো উপায়ে যদি এই ধরনের কোনো ইনফরমেশন আসে যে আল্লাহ পাক যে কোনো ভাবে আপনাকে বুঝাইতে পারে,
যে কোনো আপনাকে জানাইতে যে কোনো ভাবে আপনাকে জানাইতে পারে। আপনি হয়তো কোনো মজিজার মাধ্যমে জানতে পারবেন, বা কোনো একটা ঘটনার মাধ্যমে জানতে পারবেন, বা স্বপ্নের মাধ্যমে যে কোনো উপায়ে আপনি জানতে পারবেন, ঠিক আছে? কিন্তু আল্লাহ যদি চায় তাহলে আপনাকে বলতে পারে যে তুমি তোমার সন্তানকে কোরবানি দাও, আমার বিশ্বাস, আমি পরীক্ষা করব। তখন আপনি তো সাথে সাথে আপনার ছেলেকে জবাই দিয়ে ফেলবেন, এই তো আপনি তো একটা বিপজ্জনক পিতা, তাই না? না না, সেটা অবশ্যই হবে না, সেটা অবশ্যই হবে না। বিকজ আপনার আমাদের কোনো কিছু একটা করতে হলে আপনি ধরেন আমি স্বপ্নে দেখলাম সেটাই আমি বাস্তবায়ন করব না, কারণ স্বপ্নের কোনো ভ্যালু নাই, স্বপ্ন তো স্বপ্নই, ঠিক আছে? এখন আমাকে আমি কুরবানি করব যদি আমার কাছে ওহি আসে, আমি কুরবানি অফকোর্স করবো যদি আমার কাছে ওহি আসে, ডাইরেক্টলি জিব্রাইল আসসালাম আসে। কিন্তু যেহেতু জিব্রাইল আসসালাম আমাদের কাছে ওহি নিয়ে আসবেন না, সেটা পথ বন্ধ, সেহেতু একটা আমি স্বপ্নে দেখি তো কুরবানি করবো না। বা কিসের মোজেজার কথা বললেন, কিসের মোজেজা সেই দেখে তো আর আমি একটা সঙ্গে আমার একটা প্রশ্ন করবো না। আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন আছে, ধর্মের বিষয়, একটা প্রশ্ন ধর্মের, আছে। মানে আল্লাহ যদি সরাসরি আপনাকে জানায় তাহলে আপনি কোরবানি করবেন না, কিন্তু যদি জিব্রাইলের মাধ্যমে আসে তাহলে আপনি না কোরবানি করবেন? সরাসরি তো জিব্রাইল আলাইহিস সালাম, সরাসরি তো জিব্রাইল আলাইহিস সালাম, না না, মানে জিব্রাইল তো আমার আর কাছে আল্লাহ না যদি জিব্রাইল আলাইহিস সালাম ভাই, আসে তখন জিব্রাইল তো আর আল্লাহ না, জিব্রাইল তো আর আল্লাহ না। ধরেন আপনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ পাক, আপনি কাউকে দেখলেন না, আপনি আপনি কানে শুনলেন যে আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিচ্ছে, ঠিক আছে, হে তারিক আমি আল্লাহ বলছি, তুই তোর সন্তানকে আমার বিশ্বাসের জন্য কোরবানি দে, তাহলে আপনি সেটা বিশ্বাস করবেন না। কিন্তু যদি আপনার কাছে না সেটা বিশ্বাস, জিব্রাইল আসে, জিব্রাইল এসে যদি বলে আমার আল্লাহ পাঠাইছে, এই যে আমার পাখনা আছে, পিঠে আমার পাখনা, দেখ আমার পিঠে পাখনা আছে, আমি জিব্রাইল, তুই তোর সন্তানকে কোরবানি দে, তখন আপনি কি কোরবানি করবেন? মানে না কথাটা আল্লাহ কিটা, তো জীবনও, মানে এটা তো অপসিবল না, আল্লাহ তো আর আমার কানে এসে বলবেন না, আল্লাহ তো আর আল্লাহ মানুষের সাথে আল্লাহ ডাইরেক্টলি কিভাবে কথা বলবেন বলেন না। ভাই, ভাই আল্লাহ কিভাবে বলবেন সেটা তো ভাই আমি বলতে পারি না। মুসার সাথে আল্লাহ নিজে কথা বলতো, আবার মানে হযরত মুহাম্মদের কাছে জিব্রাইল পাঠাইতো, সেটা তো আপনি বলতে পারবেন না যে কেমনে আল্লাহর পদ্ধতিটা কি হবে, কথা বলার পদ্ধতিটা কি হবে। আপনাকে যখন আল্লাহ জানাইতে যাবে তখন আপনি নিজেই আমি জেনে যাবেন, ঠিক আছে? এখন সেইটা তো আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ যদি চায় আপনাকে, যদি বলে যে আপনার ছেলে এবং মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সবাইকে জবাই দিয়ে ফেল, তখন আপনি গিয়ে জবাই দিয়ে ফেলবেন, এটা হচ্ছে আপনার মেন এই পয়েন্ট। প্রশ্নটা বাতিল, আপনার এই প্রশ্নটা বাতিল, এটা গ্রহণযোগ্য প্রশ্ন নয়, এটা ঠিক আছে, আপনিও বুঝতে পারতেছেন, কিন্তু বারবার আপনি এই প্রশ্নটাই করতে চাচ্ছেন এটা আমাকে একটু ইয়ে করার জন্য। এই প্রশ্নটা বাতিল, এই প্রশ্নটা না না বাতিল না, বলে আমি আপনাকে এটার গভীরে যেতে চাই। আপনি আচ্ছা ঠিক কে আছে, বলেছিলাম আপনাকে যে আমি প্রশ্ন কুরবানির যে খারাপ দিকগুলো আপনাকে আমি আছে, প্রশ্নের উত্তরটা দিই, আমি প্রশ্নের উত্তরটা দিই, আপনার কি, আপনি তো দিতে যাচ্ছেন না, আপনি উত্তর দিই। আমার সন্তানকে যদি পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন শক্তি যদি এসে বলে যে এই যে একটা আঙ্গুল কাট, আমার বাবুটার একটা আঙ্গুল কাটা ফেল, তোকে আমি জান্নাতে 72টা হুর দিব, এবং তোকে আমি মানে 7 আসমানের উপরে উঠায় নিয়ে যাবো, তোকে আমি পৃথিবীর বাদশা বানা দিব, তখন আমি করব কি, আমার ছিঁড়া জুতাটা বাইর করে ওইটা, মানে আল্লাহ হোক, ভগবান হোক, ঈশ্বর হোক, যেই হোক, আমার ছিঁড়া জুতাটা বাইর করে তার গালে থাপড়াইতে থাপড়াইতে দাঁত দোঁত ফালাই দিব, এটা হচ্ছে আমি আমার সন্তানকে ভালোবাসি। হ্যাঁ, পৃথিবীর কোনো কিছুর জন্যই আমি আমার সন্তানকে উৎসর্গ করবো না, বা আমার সন্তানকে উৎসর্গ করা তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। আমার সন্তানের একটা চুল যদি টেনে ছিঁড়তে কেউ বলে, সেটা ডোনাল্ড ট্রাম্প হোক, শেখ হাসিনা হোক, এমনকি আল্লাহ হোক, ভগবান হোক, মা কালী হোক, শিব হোক, যেই হোক, ছিঁড়া জুতা দিয়ে বাইরে ওর পাশার ছাল তুলে দিবে, বুঝছেন ভাই? জি জি হ্যাঁ বলেন, এবার জি, বলেন। হ্যাঁ আপনাকে বলেছিলাম, হ্যাঁ আপনাকে বলেছিলাম যে কুরবানির সমস্ত খারাপ জিনিসগুলো আপনি তুলে ধরেন, কিন্তু আপনি, আমার মনে হলো যে আপনি এই কুরবানির সম্বন্ধে তেমন খারাপ কিছু পাননি খুঁজে, তাই বলতে পারেন না এখানে সুন্দর করে সাজিয়ে। আপনি বলেছেন যে কুরবানি আমরা রক্তের উৎসব করি, মানে প্রাণী হত্যার উৎসব করি। আপনি কয়েকটা উদাহরণ দিয়েছেন যে 365 দিনের থেকে যদি গরিব মানুষ একদিন গোশত খায় এটাতে তার কি হবে। জি, এবার আমি আপনাকে একটু বলি কুরবানির যে লাভগুলো। আপনি জানেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে গরু পালাটা খুব সহজ, কারণ প্রচুর পরিমাণে ঘাস থাকে, ঠিক আছে? সেটা গরু পালতে খুব তেমন একটা তার খরচাপাতি হয় না। যারা খুবই গরিব তারা যদি প্রতি, এটা আমরা দেখতেছি অলরেডি, দেখি দুইটা গরু পালে তারা বছরে দুইটা, এটা কুরবানির উদ্দেশ্যে তারা দুইটা গরু পালে, এক বছরে গরুটা বিক্রি করার ইয়ে হয়ে যায়, তো ঘাস খাওয়ালে খুব দ্রুত সেগুলো বড় হয়, এবং কি তারা বিক্রি করে, দুইটা গরু পালে 20-25 হাজার টাকা করে কিনলে তারা 80,000, 90-1 লাখ টাকা, 90-1 লাখ টাকা করে বিক্রি করতে পারে। এখন আমার কথা হচ্ছে এই কুরবানির মানে ইয়ে করে তারা এত গরিব মানুষ ঘাস খাওয়ায়, তাদের খরচ হয় খুবই কম, দুইটা গরু পেলে তারা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাদের হাতে চলে যাচ্ছে, বিকজ আপনি কুরবানি দিয়ে কিন্তু গরুর দাম বেশি থাকে, এই জন্য কিন্তু তারা টাকাটা বেশি পায়। এখন কথা হচ্ছে আমাদের ইকোনমি ডেভেলপ, মানে অর্থনীতি, সুস্থ অর্থনীতি যেটাকে আমরা চিনি, সেখানে প্রান্তিক লেভেলে যত টাকা ফ্লো হবে, ক্যাশের যত ফ্লো হবে, তত ইকোনমি আপনার হেলদি হবে, রাইট? সো এই দেখেন আপনার এই কুরবানির কারণে গরু প্রাইসটা তখন বেশি থাকে, আর একটা সাধারণ মানুষ, একটা গরিব মানুষ, তারা খুব ইজিলি এক বছরের মধ্যে মোটা একটা অ্যামাউন্টের টাকা পেয়ে যায়। তার সাথে সাথে আচ্ছা তারা আচ্ছা গোস্ত, ঠিক আছে, গোস্ত বলেন। খাওয়া তো সেটা আপনি বলে, গোস্ত খাওয়া তো আপনি বলে দিয়েছেন। এখন ধরেন আপনি নাইমা না না মারতে কানা মামা, একটা ভালো একটা কথা আছে না, নাইমা মারতে কানা মামা ভালো, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? এবার আমি একটু বলি। এখন আপনি এটা নিয়ে প্রশ্ন করতেন, আপনি এটা নিয়ে মারাত্মক ধরনের প্রশ্ন তুলতেন, যদি গরুর মাংসটা শুধু আমরা কেটে খেয়ে ফেলতাম, গরিবদেরকে না দিতাম,
যে আমরা টাকাটা মানুষদেরকে না দিতাম, তখন আপনি এটা নিয়ে মারাত্মক ধরনের প্রশ্ন করতেন? বিকজ সেই প্রশ্নটা করতে আপনাকে ইসলাম দেয়নি, বিকজ এটা কুরবানির সিস্টেম বা একটা সুন্দর করে দিয়েছে। এখন আপনি বলেছেন যে আমরা প্রাণী হত্যা করি, প্রাণী হত্যা, এই প্রাণী হত্যা কথাটা বলার রেফারেন্সটা দেন যে কোথায় গরিবদের মাংস দিতে বলেছে, সেটা রেফারেন্সটা একটু দেন। কোরবানির মাংস গরিবদের বিতরণ করতে হবে, এক তৃতীয়াংশ বা দুই তৃতীয়াংশ গরিবদের দিতে হবে, এটা রেফারেন্সটা একটু দেন। আমি নিশ্চিত আপনি কোনো জায়গা থেকে এটার কোনো রেফারেন্স দিতে পারবেন না। কোরবানির মাংস গরিবদের দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, এটা হচ্ছে বিদাত। যে সিস্টেমটা তৈরি হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে বিদাত, বিদাতি সিস্টেম। ইসলামের কোথাও বলা নাই যে গরু মানে গরু কোরবানি দিলে এক তৃতীয়াংশ গরিবদের দাও, গরিবদের দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আমাকে রেফারেন্সটা দেন, কোথায় আপনি পেয়েছেন যে গরিবদের দিতে হবে কোরবানির মাংস? শোনেন, আপনার কথা অনুযায়ী এই মুহূর্তে আমি আপনার কথা অনুযায়ী ধরে নিলাম এটা বিদাত, ঠিক আছে? এটা বিদাত কিনা সেটা নিয়ে পরবর্তীতে এটার আলোচনা হতে পারে, সেটার কোরআন হাদিসে কি রেফারেন্স আছে, সলফে সালহীন যারা তারা এই বিষয়ে কি ফতোয়া দিয়েছেন, ঠিক আছে? অনেকগুলো হাদিস সেখানে পড়তে হবে, কোরআনে আয়াতে এই সম্পর্কিত কি বলা আছে সেগুলো আনতে হবে, ঠিক আছে? তারপরে সলফে সালহীনদের এইসব মত, তাদের এই বিষয়ে কথাবার্তা, সেগুলো আনতে হবে। সেটা অনেকটা বড় বিষয় যে সেটা বাক করে দেওয়া যাবে কি যাবে না, সেটা ইসলাম কি বলেছে, সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট এখন যেটা নিয়ে চলতেছে। আমরা কিন্তু দেই, আমরা কিন্তু দেই গরু মাংস খেতে তাদের, এবং কি এক একটা মানুষ হিউজ পরিমাণে গরু মাংস পায়। আপনি যে দেন এটা তো ইসলামের ক্রেডিট না, কারণ ইসলাম তো এই কথা বলে নাই আপনাকে দিতে। আপনি যদি গরিব মানুষকে 10টা টাকা দেন, তাহলে তো এটার ক্রেডিট তো ইসলাম নিতে পারে না। কারণ ধরেন আপনি অন ইসলামিক উপায়ে, ইসলাম বাদ অন্য, ইসলাম বাদে অন্য কোন উপায়ে আপনি গরিবকে টাকা দিচ্ছেন, এটার ক্রেডিট তো ভাই ইসলামের উপরে যাচ্ছে না। বুঝতে পারছেন আপনি কথা? কোরবানির মাংসের এক তৃতীয়াংশ গরিবদের দিতে হবে, ইসলাম তো এটা আপনাকে কথা বলেই নাই। তারপর যদি আপনি দেন কি না দেন সেটা আপনার বিষয়, আপনি যদি ভালো মানুষ সন্তানের দিবেন, খারাপ মানুষের দিবেন না, ইসলামের তো বাধ্যবাধকতা নাই দেওয়ার। আমি যে দিচ্ছি সেটা তো ভালো নাকি, এটা তো আপনি মানতে চান নাকি? দরিদ্র জনগোষ্ঠী এটা ভালো না? আপনাকে আমি বলছি কেন ভালো না, কারণ হচ্ছে এই যে কোরবানির মাংসের মানে চাহি, কোরবানির মাংস নেয়ার জন্য প্রতি প্রতি বছর চট্টগ্রামে চাপাচাপি হয়ে, দলাদলি হয়ে, মানে গেটের সামনে এত মানুষ এসে উপস্থিত হয়, সেখানে 15-20 জন মানুষ মারা যায় সে চাপাচাপিতে। মানে গরুর মাংসের এত ভয়ঙ্কর চাহিদা যে গরুর মাংস নেওয়ার জন্য মানুষ এমন মারামারি করে যে পায়ের চাপে পিষ্ট হয়ে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়। এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটার কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশের সরকার মানে ইকোনমিকে ডিস্ট্রিবিউট করে নেই। ইকোনমিকে ডিস্ট্রিবিউট না করার কারণে একটা প্রান্তিক জনগোষ্ঠীর অপেক্ষা করতে হয় গরু কোরবানির জন্য। এই গরু কোরবানির, আপনি যে কৃষকটার কথা বললেন যে কৃষকটা হচ্ছে গিয়ে একটা মোটা দাম পায়, গরুটা বিক্রি করলে একটা মোটা দাম পায়, যদি আমাদের দেশে একটা সুস্থ ইকোনমি চালু থাকতো তাহলে তাকে আর কখনো এই মোটা দাম পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো না। সে শুরু থেকেই মোটা দাম পেত, একটা গরু মানে লালন পালনের জন্য সে শুরু থেকেই মানে মোটা দাম পেত। আপনার বাবুটাকে একটু দেন না, আমার বাবুটা একটু শরীর খারাপ ছিল, সে একটু কান্না করতেছে, আমি একটু পরে আবার লাইভে আসতেছি, তখন আপনাকে আবার যুক্ত করবো, আবার কথা বলবো আপনার। হ্যাঁ আচ্ছা, অবশ্যই অবশ্যই, কিন্তু শেষ করার আগে একটু বলি, আপনার সাথে এই বিষয়ে আমার যথেষ্ট আলোচনা রয়েছে, এবং আমি বিশ্বাস করি যে কুরবানির বিষয়ে আপনি তেমন কোনো খারাপ কিছু ইয়ে করতে পারবেন না। কুরবানি অবশ্যই ইসলামের একটা ভালো জিনিস, এবং কি এটা শুধু ভালো না, এটা মানুষকে, গরিব মানুষকে অনেক ভাবে হেল্প করতেছে। এটা সত্যিকার অর্থে যেটাকে মানবাধিক মানুষের অধিকার, মানুষকে সহানুভূতি দেখানোর একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি, যেটাকে আপনি রক্ত উৎসব বলে চালাই দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি, আমি জার্মানির মতো একটা দেশে থাকি, এই দেশে কুরবানি হয় না, কিন্তু মানে গরিব মানুষের আমিষের অভাব এই দেশে নাই। একটা সুস্থ ইকোনমি থাকলে কুরবানির প্রয়োজন পড়ে না আপনার। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলবো আবার এই বিষয়ে, হ্যাঁ সুস্থ ইকোনমি তো সরকারি বিষয়, এটা পুরো দেশের বিষয়, রাজনৈতিক বিষয়। ঠিক আছে, আধা ঘন্টা পরে আপনি আবার যুক্ত হন, আপনাকে আমি যুক্ত করবো, ঠিক আছে? আচ্ছা ভাই ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। আচ্ছা আমি এখন শেষ করছি, আমি কিছুক্ষণ পর আবার আসবো, হয়তো বাবুটার কান্নাটা একটু থামিয়ে নিই। ভালো থাকবেন সবাই, শুভকামনা সবাই।